আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওদের বাপ মেয়ের দেখুন খুনসুটি কেমন। আমি রাত থেকেই ব্লগটা শুরু করছি, গতকালের এটা ভিডিও। ওর বাবা যখন রাতে ভাত খাচ্ছিল, মনা যখনই ভাত খায় ও ওকেও ডাকে, মনার খাওয়া হয়ে গেছে তবুও ও এসেছে ওর বাবার সাথে এক থালায় খায়। এইভাবে এখন ভোর 5টা 40 বাজে, আমার নামাজ পড়া হয়ে গেছে, এখন আমি সিঙ্গারা তরকারি করব। এখন মোনা মাদ্রাসায় চলে যাচ্ছে, আমার কাচাকুচি ঘর মোচা সবই হয়ে গেছে। আমাকে ও মাদ্রাসায় দিতে যাওয়ার সময়তে আমাকে মাংস এনে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক দিন পর ওর পাপার আজকে থেকে কাজ শুরু হয়েছে। সবাই দোয়া করবেন যেন এইভাবে কাজ চলে। আমরা গরিব মানুষ, কাজের ওপর নির্ভর করে চলি। কাজ যদি না হয় কতটা অসুবিধা আমাদের। আমি মাংসটাকে কেটে নিচ্ছি। আমাদের এখানে মাংসের দাম কম, 150 টাকা এইভাবে চিকেনের কেজি। দেশে শুনেছি অনেক 200 টাকা 250 টাকা কেজি। আমার এখানে 120 টাকার মাংস আছে, দেখুন কতটা মাংস 120 টাকার। আমি মাংসটা কেটে নেব। এর আগে আমার ঘর মোছা, কাচাকুচি, আমার রান্না বসানো সবই হয়ে গেছে। আমার ভাত হয়ে গেছে, 2টো তরকারি হয়ে গেছে। মাংসটা কেটে রান্না করে নেব তাহলে হয়ে যাবে। এখন প্রায় 7:30 বাজবে আর আমি একা হাতে কতটা পরিমাণে কাজ করি আপনারা দেখুন। আর এতদিন ও আর আমি একসাথে ছিলাম, আজ থেকে ওর কাজ হয়েছে, ভালো লাগছে। আবার তার সঙ্গে কেমন জানি একটু লাগছে যে ও এতদিন আমার সাথে ছিল, আজ থেকে আমার একটু বেশি কষ্ট হবে একা একা। এই যে দেখুন আমার ভাত, এখানে ভেন্ডি, শুধু ভেন্ডি চচ্চড়ি। এখানে মাংসটা লাল লাল করে মোটা করে ঝোল করে নিয়েছি। আর এখানে শাক দিয়ে, আলু দিয়ে ভেজে নিয়েছি। অল্প পরিমাণে শাক ছিল তাই সেই শাকটাকে আলু দিয়ে ভেজেছি। আর মনার জন্য একটা ধসা করে রেখেছি, চা করে রেখেছি। আর আজকে আমি চা আর বিস্কুট খেয়েছি। ওইদিকে আমার ছোলাটাও হয়ে গেছে। এরপর আমি আপনাদের ঘর দেখাচ্ছি, দেখুন ঘরগুলো কতটা পরিষ্কার, সবই হয়ে গেছে। তারপর রান্না করেছি, এর ফাঁকে ফাঁকে আমি সিঙ্গারার জন্য গুচিটাও কেটে নিয়েছি। রান্না চলছে ওদিকে, আবার সিঙ্গারার তরকারি দেখুন সকালে আমার হয়ে গেছে। পুরো কাজটাই আজ আমি একা করেছি, শুধু আটাটাও মেখে দিয়ে গেছে। আর এই যে টিফিনে আমি মিষ্টি লোড করে রেখে দিয়েছি, যেটা বিকেলে ডেলিভারি যাবে। এখন আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি, মনার স্কুলের বক্সটা। আমি অল্প পরিমাণে ভাত দিয়েছি, নর্মাল যেদিন যা তরি তরকারি হয় তাই দিই। ভাত দিই, এখানে ভাতটা নিয়ে যাই, শাক ভাজা দিলাম। এরপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মাংসটা শুধুই করেছি, আলু দিইনি কো। আর আমাদের আলু অতটা কেউ পছন্দ করে না, আমাদের এখানে অতটা আলু খাওয়া হয় না বলে। আমি দেখলাম প্রচণ্ড গরম, সব খারাপ হয়ে যায় যদি 1:30 ওর লাঞ্চ টাইম। তার মধ্যে একবার পিটি হয়, সে তখন স্কুল থেকে একবার খাবার দেয়। ওর জন্য স্কুল থেকে মাসে মাসে 250 টাকা করে নেয়, কাঞ্চি দেয় এখানকার খাবার 11টার সময়। তারপর 1:30 নিজের ঘরের খাবারটা খায়। এই যে ভেন্ডি চচ্চড়ি, মনা খুব ভেন্ডিটা খুব পছন্দ করে। আমি এগুলো ঠান্ডা হতে রেখে দেব। আর আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, এই যে দেখুন আগের ভিডিও, আগের ক্লিপটা এখন দেখাচ্ছি। আমি একা হাতে দেখুন একই টাইমে 3 দিকে কাজ করছি, একদিকে মাংস কষানো হচ্ছে, এই দেখুন এইদিকে আমার গ্যাসটা জ্বলছে, দুধ গরম হচ্ছে, 3 লিটার দুধ আছে ওখানে। দেখে মনে হচ্ছে অল্প, এটা বড় জায়গায় আছে তাই মনে হচ্ছে ফোনে। আর দেখুন এদিকে আমি, এদিকে রসগুলো গরম হয়ে গেছে সকালে। এদিকে আমার ছোলাটাকেও, এইদিকে আমি একবার করে মশলা করে নাড়তে আসছি, একবার করে ওদিকটা দেখছি। আমি 3 দিকই একা হাতে সামলাচ্ছি। মনা মনার পাপা সকালেই কাজে চলে, এই মনা মাদ্রাসায় গেছে, ওর পাপা কাজে চলে গেছে। এখন প্রায় 8:30 বাজবে। এই যে মনা এখন মাদ্রাসা থেকে চলে এখানটায় সামনে, আমি কে দিয়েছে কার, ওয়াও একটা কার, দুটাই আমার, কেন আমার একটা, তো পাপার একটা, কেন আমার হয় আমার হয় আমার, ভালো করে দেখাও সবাইকে।
এইটা দেখো। নোংরা। ঠিক আছে, সবাইকে টাটা দিয়ে দাও। টাটা, আসসালাম আলাইকুম। আমি এখন স্কুলে যাচ্ছি। পয়সাগুলো কে দিয়েছে? এইটা পাপা, এটা মাম্মা। চলো চলো, দেরি হয়ে যায়, কিটটা নাও। এখানে আমার রসগোল্লা হচ্ছে, ওইদিকে ছোলাটা আছে। আর আমি আপনাদের ঘর মোনা মাদ্রাসা যাওয়ার পর স্কুলে যাওয়ার পর দেখানো হয়নি, আমি কি সিঙ্গারা বানিয়েছি। এই যে দেখুন, সিঙ্গারা হওয়ার পরে আমি তাড়াতাড়ি চলে গেছি, যে সকালে দুধটা ছিল সেটা ছানা করে আমি মিষ্টি করেছি। আর এদিকে আমার বাজারও শেষ হয়ে গেছে, কালকে আবার বাজারও আনতে যেতে হবে। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর, এখন খুব গরম, আমি পরে দেখাচ্ছি। আর যে গিফটটা দেখলেন মনার হাতে, ওটা আমার মনা মাদ্রাসায় সেকেন্ড হয়েছে, তাই ওদের মাদ্রাসার জি মানে ওরা উস্তাদ বলে তিনি দিয়েছেন। আর এই খাজাগুলো আমি গতকাল বিকালে বানিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এখন এই মিষ্টিটা খুব গরম আছে, আমি পরে দেখাবো। আর এখন প্রায় 12:30 মতো বাজে, এ সরি 12টা বাজে। এখন আমার এই দেখুন তালা, একা কাজ করি। এখন আমি কিচেনের লাইট বন্ধ করে দিয়ে ফ্রিজটাকে অন করে দেবো, কারণ মিক্সার চালিয়েছি তাই বন্ধ ছিল। তারপরে আমি আধ ঘন্টা মতো আমি নিজেকে নিজে টাইম দেবো, একটু মোবাইলে দেখবো, তারপর নামাজ সেরে খাওয়া দাওয়া করে আবার সিঙ্গারা ভাজতে লাগবো। এই যে দেখুন, আমার নামাজ সেরে খাওয়া দাওয়া করে এখন আমি সিঙ্গারা ভাজতে চলে এসেছি। এখন আমি যতটা পারি চুলোই করার চেষ্টা করি। আমি চুলোর মধ্যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1.5 লিটার ওইনে 2 লিটার মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার একে একে আমি সিঙ্গারাগুলো সব দিয়ে দেব। এই সময়টাতে আমি সকাল থেকে রাত 9টা 10টা পর্যন্ত একাই থাকি। মেয়ে 4টের সময় আসে, তারপর আবার টিউশন চলে যায়। টিউশন থেকে প্রায় 6:30 সময়তে ও রুমে আসে, তারপর আবার 7টা থেকে আমি ওকে একটু পড়াতে বসি, বাংলা পড়াটা শেখাই, স্কুলের হোমওয়ার্কগুলো মাদ্রাসার হোমওয়ার্কগুলো করাই। এইভাবে করি আমার জীবন এখানে কাটছে, খুবই ভালো কাটছে। তবু দেশকে মিস করি, সবারই কথা মনে পড়ে খুব, কিন্তু কিচ্ছু করার নেই। তো এই যে দেখুন সিঙ্গারাগুলো প্রায় হয়ে এসেছে, ওটাকে আমি খুব সাবধানের সাথে উল্টে নিচ্ছি, কেননা এখন অনেকটা পরিমাণে কাঁচা আছে। খুব তাড়াহুড়ো করে উল্টাতে গেলে কিন্তু সিঙ্গারাগুলো সব কেটে যাবে, তরকারিটা তেলের মধ্যে বার হয়ে যাবে। আমার সিঙ্গারাটা হতে থাক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করবো। এই যে দেখুন সিঙ্গারাগুলো সবাই হয়ে এসেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর খেতে মাথা ততটাই সুন্দর। আমি যে সিঙ্গারা তরকারিটা করি খুবই ভালো হয় খেতে, আমি নিজেই বলছি আপনাদের ঘর। এটাও রেসিপিটা দেখতে চান আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করবো। এই যে আমার সিঙ্গারা হয়ে গেছে, এখন আমি এই সিঙ্গারার কড়াইটা অন্য ওই যে চুলার মতো কড়া আছে ওর মধ্যে আমি এটা এখন নামিয়ে নেব, কেননা ওই তেলটা খুবই গরম, এখন এটা না নামালে পরে সিঙ্গারাগুলো খুবই লাল হয়ে যাচ্ছে, তাই আমি ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তেলটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো, 2-4 মিনিট মতো। আর ক্যামেরাটা আমার তখন ঘুরে গিয়েছিলো ফোনের, আমি আবার একটু হাতে করে ঠিক করতে শিখি। এবার সিঙ্গারাগুলো আমি আস্তে আস্তে তেল থেকে তুলে নেব, দেখুন কতটা পরিমাণে লাল হয়ে গেছে। এরপরে তেলটাকে একটু আমি আগুন ছাড়া একটু কড়াইটাকে রেখে দেবো, একটু ঠান্ডা হতে দেবো, তারপরে আমি ওর মধ্যে বাকি সিঙ্গারাগুলো দিয়ে দেবো। নাহলে পরে ওই যে জ্বলন্ত আগুনের মধ্যে কড়াইটা থাকবে, আর গরম তেলের মধ্যে যদি সিঙ্গারাগুলো দেওয়া হয় তাহলে সিঙ্গারাগুলো খুব ফুটো 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 হয়ে যাবে, খেতে ভালো হবে না। উপরটা যেতে মনে হবে যেন হয়ে গেছে, লাল হয়ে গেছে, ভিতরটা কাঁচা থাকবে। আর এরকম করে যদি আপনারা ভাজেন খুব সুন্দর ভাজাটা হবে। আমি একা একটু সিঙ্গারাগুলো ভেজে নিই, ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদের ধর রসগোল্লাটা দেখাবো যে কতটা শান্তি হয়েছে দেখুন। এর ভিডিও আমি আগে দিয়েছি, তখন হয়তো অতটা সুবিধা নেই, আগে আমাকে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। এখন আমি মনার জন্য একটা এগ রোল বানাতে এসেছি, ওই স্কুল থেকে এক্ষুনি চলে আসবে, অলরেডি ও চলে এসেছে স্কুল থেকে। আর আমার মেয়ে আজকে স্কুলের খাবারটা পড়ে গেছে, আমার খুব খারাপ লাগলো, দুপুরে ও খেতে পায়নি। তো একটা বাচ্চা যাচ্ছিলো, সেও বুঝতে পারেনি, ধাক্কা দিয়েছে আর খাবারটা পড়ে গেছে। এখন আমি এই রোলটা আমার মেয়ের জন্য তৈরি করছি, আর জুস বানিয়ে দিই। আজকে কিন্তু কোনো ফল ছিল না, তাই শুধু রোলটাই দিয়েছি,
দুধ ছিল, দুধটা আমি দিইনি, কেননা দুধটা খাওয়াটা উচিত নয় তেলে ভাজা জিনিসের সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।